আসসালামু আলাইকুম প্রিয় আশিকান ও জাকিরান ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো হযরত শাহ সুফি ফরিদপুরে কদ্দাসের ওলাদি সাহেবের সংক্ষিপ্ত পরিচিতি। হযরত শাহ সুফি ফরিদপুরে কদ্দাসের ওলাদি সাহেব পীর কেবলা জান জামালপুর জেলার অন্তর্গত শেরপুর থানার পাখুরিয়া গ্রাম অর্থাৎ বর্তমান শেরপুর জেলার পাখুরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত ও সংগতিপূর্ণ পরিবারে জন্মগ্রহণ করেন। শিশু বয়সেই তিনি মাতৃহারা হন। তাহার বাবা শাহ আলিমুদ্দিন সাহেব এবং তাহার দাদি মাতৃহারা এই শিশুকে অপরিসীম ভালোবাসা ও স্নেহ দিয়া প্রতিপালন করেন। তাহার বয়স যখন 5 থেকে 6 বছর তখন তিনি নোয়াখালী জেলার সুযোগ্য আলেম ও সুফি মাওলানা শরাফত আলী সাহেবের নিকট তাহার প্রাথমিক শিক্ষা গ্রহণ শুরু হয়। জনাব শরাফত আলী সাহেব অত্যন্ত আন্তরিকতার সাথে ভবিষ্যতের এই মহান তাপসকে আরবি ও ফার্সি ভাষা শিক্ষা দিতে থাকেন। অত্যন্ত মেধাবী এই বালক অতি অল্প সময়ের মধ্যেই আরবি এবং ফার্সি ভাষা আয়ত্ত করে ফেলেন। হযরত শাহ সুফি ফরিদপুরে কদ্দাসের আউল আজিজ পীর কেবলাজান সাহেবের বয়স যখন 10 বছর তখন তাহার আব্বাজান তাহাকে বাংলা ও আসামের সর্বজন বিদিত মহান সুফি সাধক হযরত মাওলানা খাজা শাহ সুফি ইউনুস আলী এনায়েতপুরে কদ্দাসের আউল আজিজ সাহেবের পাক দরবার শরীফে লইয়া যান এবং তাহার পাক কদমে তাহাকে সমর্পণ করেন এবং হযরত এনায়েতপুরে কদ্দাসের আউল আজিজ সাহেবও তাহাকে গ্রহণ করেন। তখন হইতেই ভবিষ্যতের এই মহান সুফি সাধকের সাধনার জীবন শুরু হয়। তিনি এই অল্প বয়স হইতেই তাহার পীরের খেদমতে সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করেন। হযরত খাজা এনায়েতপুরে কদ্দাসের আউল আজিজ সাহেব তাহাকে শরীয়ত, তরিকত, হকিকত এবং মারেফতের শিক্ষায় শিক্ষিত করিয়া তোলেন। হযরত শাহ সুফি এনায়েতপুরে কদ্দাসের আউল আজিজ হযরত পীর কেবলাজানকে অত্যন্ত স্নেহ করিতেন এবং তিনিও তাহার পীরের সেবায় নিজেকে উৎসর্গ করিয়া আনন্দ লাভ করিতেন। সুদীর্ঘ 30 বৎসরকাল এইভাবে আপন পীরের খেদমতে থাকাকালে তাহাকে অপরিসীম দুঃখ ও ত্যাগ তিতিক্ষার পরীক্ষায় উন্নীত হইতে হয়। পরবর্তী সময়ে পীরের নির্দেশ অনুযায়ী তাহাকে কিছুকাল কলিকাতায় অবস্থান করিতে হয়। কলিকাতায় তিনি 6 নং হায়াত খান লেনে প্রফেসর ছানাউল্লাহ সাহেবের বাড়িতে অবস্থান করিতেন। এই সময়ে অধ্যাপক সাহেবের এক প্রিয় বন্ধু ফরিদপুর নিবাসী জনাব মহসিন উদ্দিন খান সাহেবের সঙ্গে হযরত ফরিদপুরি কদ্দাসের আউল আজিজ সাহেবের পরিচিত হন। তখন একটি তাৎপর্যপূর্ণ ও রহস্যময় স্বপ্নের তাবির অর্থাৎ ব্যাখ্যা করতে যাইয়া উক্ত মহসিন উদ্দিন খান সাহেবের সঙ্গে তাহার বন্ধুত্ব স্থাপিত হয়। ইহার কিছুদিন পরে তিনি খান সাহেবের সঙ্গে লইয়া হযরত খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহির দরবারে গমন করেন। মহসিন উদ্দিন খান সাহেবও খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ আলাইহির দরবারে আত্মনিবেদন করেন এবং তাহার মুরিদরূপে গৃহীত হন। ইহার পর জনাব মহসিন উদ্দিন খান হযরত ফরিদপুরি কদ্দাসের আউল আজিজ সাহেবের সঙ্গে লইয়া ফরিদপুরে তাহার নিজ বাড়িতে যান। ক্রমে তাহাদের মধ্যে বন্ধুত্ব আরও গভীরতর হইতে থাকে। পরবর্তী পর্যায়ে হযরত খাজা এনায়েতপুরে রহমতুল্লাহ আলাই এর নির্দেশে হযরত ফরিদপুরে কদ্দাসের আউল আজিজ তার ভ্রাতুষ্পুত্রীকে জনাব মহসিন উদ্দিন খান সাহেবের নিকট বিবাহবন্ধনে আবদ্ধ করেন এবং হযরত খাজা এনায়েতপুরি সাহেবের পরবর্তী নির্দেশে জনাব মহসিন উদ্দিন খান সাহেব তাহার বড় ভাইয়ের কন্যাকে হযরত শাহ সুফি ফরিদপুরে কদ্দাসের আউল আজিজ সাহেবের নিকট বিবাহ দেন। এইভাবে তাহারা পরস্পর আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হন। বিবাহের 12 বৎসর পরে হযরত ফরিদপুরি কদ্দাসের আউল আজিজ সাহেবের সহধর্মিনী ইন্তেকাল করেন। প্রথমা স্ত্রীর জীবদ্দশায় হযরত খাজা এনায়েতপুরি রহমতুল্লাহ আলাই সাহেবের বাতেনি নির্দেশে হযরত ফরিদপুরি কদ্দাসের আউল আজিজ সাহেব জনাব মহসিন উদ্দিন খান সাহেবের অন্য এক ভাইয়ের মেয়েকে বিবাহ করেন। সুদীর্ঘ 32 বৎসর হযরত পীর কেবলাজানের খেদমত করার পর তিনি ইন্তেকাল করেন। এইখানে একটি কথা উল্লেখ্য যে হযরত ফরিদপুরে কদ্দাসের আউল আজিজ সাহেব তাহার পীরের নির্দেশ অনুযায়ী ফরিদপুর জেলার অবস্থান করিতে থাকেন এবং তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া প্রচার করতে থাকেন। হযরত এনায়েতপুরি রহমতুল্লাহ আলাই তাহাকে নির্দেশ দেন, তুমি ফরিদপুরে যাও, ফরিদপুরে তোমার দাদাপীর সৈয়দ ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাই সাহেবের দেশ।
সেই দেশে তুমি সত্য তরিকা প্রচার করতে থাকো। পীরের আদেশ পালন করার জন্য হযরত পীর কিবলা জান ফরিদপুরে আগমন করেন এবং মহসিন উদ্দিন খান সাহেবেরই একটি ছোট ঘর লইয়া তথায় অবস্থান করিতে থাকেন এবং সত্য তরিকা প্রচারের কাজ শুরু করেন। যেই ঘরটিতে হযরত পীর কিবলা জান প্রথম বসবাস শুরু করেন সেই ঘরটির নাম ছিল জাকের ক্যাম্প। এই জাকের ক্যাম্পই পরবর্তীকালে প্রসারিত হইয়া বিশ্ব জাকের মঞ্জিল নামে পরিচিতি লাভ করে। বাংলা 1354 সন হইতে হযরত পীর কিবলা জান সত্য তরিকা প্রচারের কাজ আরম্ভ করেন। তাহার একনিষ্ঠ প্রচেষ্টা ও আধ্যাত্মিক আকর্ষণে দলে দলে লোক সত্য তরিকায় দীক্ষিত হইতে থাকে। এইভাবে সুদীর্ঘ 48 বছর প্রচারের পর সেই ক্ষুদ্র জাকের ক্যাম্প বিশ্ব জাকের মঞ্জিল রূপে বর্তমানে সংঘাত সংকুল পৃথিবীতে লক্ষ লক্ষ জাকেরানদের একমাত্র আশ্রয়স্থল এবং তরিকত শিক্ষাকেন্দ্র রূপে গড়িয়া উঠিয়াছে। মহাওলি বিশ্ব অলী কিবলা জান হুজুরের জীবনী সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরা হলো তত্ত্বসূত্রে সংক্ষিপ্ত অজিফা। পরবর্তীতে কিবলা জান হুজুরের বৃহতাকারে একটি জীবনী আপনাদেরকে তুলে ধরবার এবং আপনাদেরকে জানানোর জন্য একটি ভিডিও আমি তৈরি করব। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। কিবলা জান আপনাকে আমাকে সকলকে কবুল করুক। আমিন।